শিব এবং আদিযোগী দুজনেই কি এক? আদিযোগীর বংশ পরিচয় কি? সনাতনীরা যে শিবলিঙ্গের পুজো করে তা কি শিবের যৌনাঙ্গ? নমস্কার, আমি ইন্দ্রনীল। আজকে এই সকল প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। শিবা শব্দের অর্থ দ্য ওয়ার্ড শিবা মিন্স দ্যাট হুইচ ইজ নট, বা যেটার অস্তিত্ব নেই সেটাকেই শিবা বলা হয়। অর্থাৎ যেমন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার একটা ফিজিক্যাল ফর্ম আছে বা আমার একটা আকার আছে। ফিজিক্যাল মানে আমার একটা বাস্তবে আমার একটা অস্তিত্ব রয়েছে। এইবার শিবা সেটাই যেটার অস্তিত্ব নেই, অর্থাৎ আপনি আমাকে দেখতে পাচ্ছেন কারণ আমি লাইটকে স্টপ করছি, আমার শরীরে লাইট এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্যই আপনি আমাকে দেখতে পাচ্ছেন। শিবা শব্দের অর্থ যেটা অন্ধকার বা যেটা ইটার্নাল বা যেটাই চারদিকে পরিবেষ্টিত। এইবার আমরা আসি আদিযোগী। আজ থেকে আনুমানিক 15,000 বছর আগে হিমালয়ের ওপর প্রান্তে একজন যোগীর আবির্ভাব হয়েছিল। তিনি শুধুমাত্র সাধারণভাবে চুপচাপ ধ্যানে মগ্ন ছিলেন। অনেক মানুষ সেখানে এসেছিল, তারা ভেবেছিল যে ইনি হয়তো কোনো ম্যাজিক বা কোনো মেডাকেল করবেন, কিন্তু তিনি কিছুই করেননি, তিনি চুপচাপ ধ্যানে মগ্ন হয়ে বসেছিলেন। তাই সেখান থেকে অনেক মানুষ চলে গিয়েছিল। তার বংশ পরিচয় কেউ জানত না, তাই সবাই তাকে আদিযোগী বলত। আদিযোগী মানে প্রথম যোগী। মাত্র 7 মানুষ সেখানে ছিল। তাদের একটা প্রশ্ন মনের মধ্যে এসেছিল, একটা মানুষের ক্ষেত্রে নিজের শরীরকে না নড়িয়ে এক জায়গায় অনেকক্ষণ ধরে বসে থাকা কিভাবে সম্ভব? এই প্রশ্নের যথাযথ উত্তরের জন্য তারা আদিযোগীর সামনে এসেছিলেন এবং তারা আদিযোগীকে বলেছিলেন যে তারাও এই বিদ্যা শিখতে চায়। আদিযোগী তাদের প্রত্যেককে, যেহেতু তারা 7 ছিলেন, তাদের প্রত্যেককে 16 আলাদা আলাদা পথ বলে দিয়েছিলেন, যেই পথ অতিক্রম করে প্রতিটা মানুষ তার আল্টিমেট বা তার চরম সীমায় পৌঁছাতে পারে। দীর্ঘ 84 কঠোর তপস্যার ফলে তারা এই সাধনা শিখতে পেরেছিল এবং পরবর্তী ক্ষেত্রে যখন দীর্ঘ 84 পর আদিযোগীর কাছে তারা এসে, আদিযোগী তাদেরকে প্রশ্ন করেছিলেন যে তোমরা এবার কী করতে চাও, তখন তারা বলেছিলেন যে আমরা এবার বিদায় নিতে চাই। তখন আদিযোগী তাদেরকে বলেছিলেন তোমরা যাচ্ছ এবং এই যে শিক্ষা, এই শিক্ষাটাকে তোমরা গোটা দেশব্যাপী ছড়িয়ে দাও। এবং যারা যেই সময় যাচ্ছিলেন সেই সময় আদিযোগী তাদেরকে আরেকটি প্রশ্ন করেছিলেন, তাহলে গুরুদক্ষিণা? এবং এর উত্তরে আগস্ত মুনি ভেবেছিলেন যে গুরুকে কী দেওয়া যায়, কারণ আদিযোগী কোনোরকম ধন দৌলত এবং সম্পত্তিতে আকৃষ্ট ছিলেন না। তাই তিনি এটা ভেবেছিলেন যে তার কাছে এই দীর্ঘ 84 কঠোর তপস্যার ফলে জ্ঞান অর্জন যে হয়েছে, যে 16 ডিফারেন্ট বা ভিন্ন ভিন্ন পথ তিনি জানতে পেরেছেন, সেই পথই তিনি দেবাদিত এই আদিযোগীর চরণে সমর্পণ করবেন। এবং সেটাই তারা আদিযোগীর চরণে সমর্পণ করেছিলেন এবং তারা সেখান থেকে গিয়েছিলেন। তারা এসেছিলেন খালি হাতে এবং গিয়েছিলেন খালি হাতে, অর্থাৎ তারা আদিযোগী হয়ে গেছিলেন পুরোপুরিভাবে, তারা পুরোপুরি শিবা হয়ে গেছিল। শিবা শব্দের অর্থ কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, যেটা অস্তিত্ব নেই সেটাকে শিবা। অর্থাৎ তারা এসেছিলেন খালি হাতে এবং তারা গিয়েছিলেন খালি হাতে। শিবা শিবের বা আদিযোগীর বলতে পারে, যেহেতু আদিযোগীকে আমরা শিবা বলি, কারণ শিবা যেটাই সেটাই আদিযোগী পারসিভ করেছিলেন বা তিনি অ্যাচিভ করেছিলেন। এর পরবর্তী ক্ষেত্রে আদিযোগীর যদি আমরা বলি যে কী কী কোয়ালিটি আদিযোগীর মধ্যে আছে, আদিযোগীর 3 বেসিক কোয়ালিটি আছে, ইনটক্সিকেশন, এক্সিউবারেন্স অ্যান্ড স্টিলনেস। ইনটক্সিকেশনস মানে নেশাগ্রস্ত। আচ্ছা, এক্ষেত্রে অনেকে প্রশ্ন করে যে আদিযোগী কি সত্যি নেশাগ্রস্ত, তিনি কি গাঁজা খেতেন, শিব কি গাঁজা খায়? এটা অনেকে প্রশ্ন করেছে। এই প্রশ্নের উত্তর একটাই যে শিব কোনোরকম কোনো মাদক দ্রব্য তিনি স্পর্শ করতেন কোনোরকম। এবার তাহলে একটা প্রশ্ন আছে যে এখনকার দিনে যে সমস্ত সিরিয়ালগুলো দেখানো হচ্ছে সেখানে শিব গাঁজা খাচ্ছে, কলকে রয়েছে বা শিবের ভক্তরা এগুলো খাচ্ছে, তারা শিবের নাম করে চালাচ্ছে কিন্তু শিব কোনোদিন গাঁজা স্পর্শ করতেন না। শিব কোনোরকম কোনো
অ্যালকোহলিক বা কোনো গাঁজা বলুন বা কোনো মাদকদ্রব্য স্পর্শ না করেই তিনি নেশাগ্রস্ত সবসময়, যেটা আপনি শিবের চোখ দেখলেই বুঝতে পারেন, বাদে যদি চোখ দেখলেই বুঝতে পারেন। এইবার আমরা আসি, ইনটক্সিকেশন তো হলো, এক্সুবারেন্স মানে শিব সবসময় দেখবেন তার মধ্যে সবসময় একটা স্ফুরণ আছে, এনার্জির অতিমাত্রায় স্ফুরণ, অর্থাৎ শিব সবসময় যেন নৃত্য করছেন এবং সবসময় তিনি যেন নিজের মনে আপন খেয়ালে রয়েছেন, এটাকেই বলা হয় এক্সুবারেন্স। এর পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি স্টিলনেস, অর্থাৎ শিব সদাই এক জায়গায় বিরাজমান, অর্থাৎ শিব কখনোই চঞ্চল না, যেটা চঞ্চল সেটা কোনোদিন শিব হতে পারে না। সনাতনীরা যে শিবলিঙ্গের পূজা করে তা সত্যি কি শিবের যৌনাঙ্গ? তার আগে বলি, লিঙ্গ সংস্কৃতে লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন, সেটা কোনোদিন যৌনাঙ্গ নয়, তাই শিবের লিঙ্গ কিন্তু শিবের যৌনাঙ্গ না। তাহলে যৌনাঙ্গকে সংস্কৃতে কী বলে? সংস্কৃতে শিষ্ণ শব্দের বাংলা অর্থ যৌনাঙ্গ, তাই শিবের লিঙ্গ শিবের যৌনাঙ্গ একেবারেই না। এই ডাউট আশা করি আজকে আপনাদের মনে এই ভিডিওটা দেখার পর আর আসবে না। শিবের প্রতীক এবং শিবের অবয়ব, এই হিসাবেই আমরা শিবলিঙ্গ পূজা করি, অর্থাৎ শিবের চিহ্ন, সেটি কখনো শিবের লিঙ্গ হতে পারে না। আশা করি আজকে আপনাদেরকে সমস্ত বিষয় সম্পর্কে, শিবলিঙ্গ বা শিবরাত্রি সম্পর্কে যথাযথ উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান, পজিটিভ নেগেটিভ দুটোই জানান। নমস্কার, ভালো থাকবেন, শিবরাত্রির শুভেচ্ছা।